নমস্কার বন্ধুরা, তো আপনারা যে বর্তমানে স্ক্রিনে লিস্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের লিস্ট। এটা কিন্তু গ্রাম পঞ্চায়েত অনুযায়ী লিস্ট, ফাইনাল লিস্ট। তো এই লিস্টটা আপনারা কিন্তু খুব সহজে নিজের মোবাইল থেকে চেক করে নিতে পারবেন, মোবাইল অ্যাপ থেকে চেক করা যাবে। এবং এই লিস্টটাকে কিন্তু এখান থেকে ডাউনলোড করে নেওয়া যাবে। ডাউনলোড করে কিন্তু এখানে নাম দিয়ে সার্চ করে সরাসরি আপনি দেখে নিতে পারবেন যে আপনার লিস্টে নাম আছে কি না। ঠিক আছে, এখানে ডাউনলোড করে এখান থেকে দেখে নেওয়া যাবে। তো এই লিস্টে আপনার গ্রামের কার কার নাম আছে বা আপনার নাম আছে কি না সেটা চেক করার জন্য, নিজের মোবাইল থেকে চেক করার জন্য আপনাকে কিন্তু আপনার মোবাইলের প্লে স্টোরটা ওপেন করে নিতে হবে। তো আপনাদেরকে দেখাচ্ছি আমি। তো আমি আমার মোবাইলে প্লে স্টোরটা ওপেন করছি। তারপরে এখানে আপনাকে সার্চে গ্রাম সংবাদ লিখে সার্চ করতে হবে। তারপরে এই অ্যাপটিকে আপনার মোবাইলে কিন্তু ইনস্টল করে নিতে হবে। ঠিক আছে, তো আমি ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করার পর ওপেনের উপরে ক্লিক করতে হবে, তারপরে অ্যালাও করতে হবে, অ্যালাওর উপরে ক্লিক করতে হবে, আবার অ্যালাও করতে হবে এখানে। তারপরে এখানে ইংলিশ ভাষাটা সিলেক্ট করা আছে, নেক্সটে ক্লিক করতে হবে। তারপরে এখানে কিন্তু প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তারপরে ব্লক, তারপরে হচ্ছে গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তারপরে নেক্সটে ক্লিক করতে হবে, অ্যালাও করতে হবে, এবং এখানে নিচে কন্টিনিউ অ্যাজ গেস্ট এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করছি কন্টিনিউ অ্যাজ গেস্ট। তারপরে এখানে ক্লিক করতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। তারপরে এখানে একটি অপশন রয়েছে স্ট্যাটিক্স টেক্স বলে, এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, আমি ক্লিক করছি। ক্লিক করার পর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশন দেখাচ্ছে এখানে। তো এখানে প্রথমের যে দুইটি অপশন দেখাচ্ছে, একটি হচ্ছে এলিজিবল বেনিফিশিয়ারিস এবং দ্বিতীয়টি হচ্ছে হাউস স্যাংশনড। এবং নিচে কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড ইনস্টলমেন্ট এবং হাউস কমপ্লিটেড লিস্ট আছে। তো এখান থেকে প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন এলিজিবল বেনিফিশিয়ারিস, তো এখানে ক্লিক করে চেক করে নেওয়া যাবে কার কার ঘরের লিস্টের নাম আছে। এবং দ্বিতীয় অপশনটি হচ্ছে হাউস স্যাংশন, তো এখানে ক্লিক করে কিন্তু আপনি ঘরের কিন্তু ফাইনাল লিস্টটা চেক করে নিতে পারবেন। কারণ ঘরের লিস্টে কিন্তু অনেকের নাম আছে আগে থেকেই, কিন্তু সেগুলিকে ভেরিফাই করা হয়েছে, এবং ভেরিফাই করার পর যাদের পার্সেন্টেজ সব থেকে কম, পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু লিস্ট করা হয়েছে। তো সেই নামগুলি কিন্তু এখানে দেখতে পাবেন আপনি। ঠিক আছে, কার কার নাম আছে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করবেন, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটার মধ্যে অবশ্যই একটা করে লাইক করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।